সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো সুস্থ থাকো সেই প্রত্যাশা করেই শুরু করছি। তোমাদের সাথে আমি যে কোর্সটি নিয়ে কথা বলছি সেই কোর্সটি হচ্ছে বাংলা কবিতা দুই, যেখানে পাঠ্য আছেন আধুনিক ত্রিশোত্তর যুগের চারজন কবি। তো আমরা গত ক্লাস পর্যন্ত জীবনানন্দ দাশ সম্পর্কে কথাবার্তা বলেছি। আজকে আমরা যার সম্পর্কে কথা বলবো, তিনি এই পঞ্চপাণ্ডবের একজন, যিনি হচ্ছেন সুধীন্দ্রনাথ দত্ত। যে কাব্যটি তার পাঠ্য তোমরা একটু দেখো, সেই কাব্যটির নাম হচ্ছে অর্কেস্ট্রা। সেই কাব্য নিয়ে এবং সেই কাব্যের যে কবি সুধীন্দ্রনাথ দত্ত, যিনি বাংলা সাহিত্যের, বাংলা বিশেষ করে আধুনিক বাংলা কাব্য জগতের একজন সমৃদ্ধ কবি তিনি। সেই কবির সম্পর্কে যে আমরা কথা বলতে শুরু করেছি, যেমন প্রথমেই তার ব্যক্তিগত একটু পরিচয় আমরা জেনে নিই। ত্রিশোত্তর যুগের কবি, সেই টার্মটি তোমরা বারবার শুনেছ, এবং এই ত্রিশোত্তর যুগের যে পঞ্চকবি, সেই পাঁচ কবি সম্পর্কে তোমরা মোটামুটি জানো। সেই পাঁচ কবিরই একজন সুধীন্দ্রনাথ দত্ত, যার জন্ম হয়েছিল 30 অক্টোবর 1901 সাল। যে ত্রিশোত্তর যুগের কবি যারা, যে পাঁচজন কবি, তাদের জন্ম কিন্তু মোটামুটি কাছাকাছি। জীবনানন্দ দাস ছিলেন 1899, তারপরে সুধীন্দ্রনাথ দত্ত। এই 1899 থেকে 1907-8-9 পর্যন্ত এই ত্রিশোত্তর যুগের যে পাঁচ কবি, সেই পাঁচ কবির জন্ম। সুধীন্দ্রনাথ দত্তের জন্ম হচ্ছে 1901 সালে, আর মৃত্যু হচ্ছে 25 জুন 1960 সালে। তাকে বলা হয় বাংলা কবিতা ধ্রুপদী, বাংলা কবিতায় ধ্রুপদী রীতির প্রবর্তক, অর্থাৎ ক্লাসিক যে শব্দটি, সেই ক্লাসিক শব্দটির বাংলা শব্দ হচ্ছে ধ্রুপদী শব্দ। আমরা সেই প্রসঙ্গে পড়ে আসছি, তার ব্যক্তিগত পরিচয় আমরা একটু জেনে নিচ্ছি। সুধীন্দ্রনাথ দত্তের জন্ম হয়েছিল কলকাতায়। তার বাবা ছিলেন হীরেন্দ্রনাথ দত্ত আর মা ছিলেন ইন্দুমতি। তো সুধীন্দ্রনাথ দত্তের পড়ালেখা শুরু হয়েছিল যাবার কাশীতে। সেখানে একটি স্কুল ছিল, থিওসফিক্যাল স্কুল। সেই স্কুলেই তিনি পড়ালেখা শুরু করেছিলেন। ক্লাস 8 পর্যন্ত তিনি সেখানেই পড়েছিলেন, যখন তারপরে যাবার কলকাতায় ফিরে আসেন। কলকাতার ওই ওরিয়েন্টাল স্কুলে তিনি ভর্তি হন এবং সেখান থেকে তিনি ম্যাট্রিকুলেশন, সেই সময়কার ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাস করেন। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন 1922 সালে। তারপর স্নাতক ডিগ্রি নেওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, দুইটি বিষয়, একটি হচ্ছে আইন আর একটি হচ্ছে ইংরেজি সাহিত্য। পড়ালেখাও করেছেন, 1.5-2 বছর সেই স্নাতকোত্তর পর্যায়ে পড়ালেখা করেছেন আইনে এবং ইংরেজিতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তিনি আর পরে স্নাতকোত্তর পর্যায়ে সমাপনী পরীক্ষায় আর অংশগ্রহণ করেননি। তো সেইভাবেই তার শিক্ষা জীবন সমাপ্তি ঘটল, সমাপ্ত না করেই তিনি সমাপ্তি টানলেন। কর্মজীবনে তিনি, পিতার একটি ল ফার্ম ছিল, সেই ল ফার্মেই প্রথমে কাজকর্ম শুরু করলেন এবং সেখান থেকে ল ফার্মের কাজ তাকে বেশি দিন ধরে রাখতে পারলো না। সেখান থেকে তিনি চলে গেলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে, ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছেন বেশ কিছু বছর। তারপরে 1931 সালে, যে ত্রিশোত্তর যুগের এই কবি যারা, তাদের যে একটি বিখ্যাত পত্রিকা, তাদের সম্পর্কযুক্ত একটি বিখ্যাত পত্রিকা ছিল, বুদ্ধদেব বসু যার সাথে সম্পর্কিত ছিলেন, সেই পত্রিকাটির নাম হচ্ছে পরিচয়। তো বুদ্ধদেব বসুরা মিলে সেই পরিচয় পত্রিকার যে সম্পাদনার ভার ন্যস্ত করলেন সুধীন্দ্রনাথ দত্তের উপরে, এবং সেখানে তিনি সম্পাদক হিসেবে 12 বছর কর্মরত ছিলেন এই পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে। 1957 সালে, যার মাঝে যার একটি ঘটনা বলে রাখা দরকার, 1929 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিদেশ গেলেন, তার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর বহুবারই বিদেশ গিয়েছেন, সেই বিদেশ ভ্রমণের সময় জাপান এবং পশ্চিমা দেশ, পশ্চিমের বিভিন্ন দেশে, সেখানে সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতি কুমার সেই রবীন্দ্রনাথের সাথে ছিলেন। তারা
সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন। সেই কথাটা বললাম এই জন্য যে তোমরা খেয়াল করে দেখো যে 73 যুগের পাঁচ কবি সম্পর্কে যে সমস্ত তাত্ত্বিকেরা কথা বলেন, সাহিত্য তত্ত্ববিদেরা, তারা কিন্তু যে একটা বিষয় বারবারই বলেন যে রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে বের করে নিয়ে আসার জন্যই যে 73 যুগের কবিরা নতুন চেতনা নতুন চিন্তা থেকে কবিতা রচনা শুরু করলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত কবিদের সাথেই রবীন্দ্রনাথের সুসম্পর্ক ছিল, যেমন বিশেষ করে সুধীরনারায়ণ দত্তের সাথে তো বিশেষভাবে সম্পর্ক ছিল, না হলে কিন্তু কোনো মতে রবীন্দ্রনাথ তাকে সফর সঙ্গী হিসাবে নিতেন না। তো যাক গে, যেমন তোমরা জানো যে সুধীরনারায়ণ দত্তের যে প্রথম কাব্যগ্রন্থ তন্নি, যে কাব্যটি বেরিয়েছিল 1930 সালে, অর্থাৎ রবীন্দ্রনাথের সাথে বিদেশ ভ্রমণ সমাপ্ত করে তিনি যখন দেশে ফিরলেন, সেই ফেরার পরে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ তন্নি প্রকাশ করলেন। তো তন্নি তিনি উৎসর্গ করলেন কিন্তু এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেখানে তিনি লিখলেন যে ঋণ সুদের জন্য নয়, ঋণ শিকারের জন্য। তিনি কবিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি শিকার তার প্রথম কাব্যগ্রন্থটি উৎসর্গ করলেন। তাহলে যে কথাটা যে আমরা গত ক্লাসেও বলেছিলাম যে তার এই তন্নি কাব্যের যে উৎসর্গ, সেখানে কিন্তু তিনি বলে দিয়েছেন যে তিনি তার যে অগ্রজ রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সেই সময়ে বিশ্বকবি হিসেবে পরিচিত, সমস্ত বাংলা সাহিত্যের যিনি বলা যায় পুরোহিত সেই সময়কার, তার কাছে তিনি তার ঋণ স্বীকার করে, ঋণ স্বীকার করেই কিন্তু তিনি কাব্যজগতে আত্মপ্রকাশ করেছিলেন। তো যাক গে, যেমন আমরা তার পরিচয় সম্পর্কে বলছিলাম যে 1931 সালে পরিচয় পত্রিকার সম্পাদক, যেমন 12 বছর সেখানে তিনি সম্পাদক ছিলেন। 1957 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়, যে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন, তারপরে সেখান থেকে ফিরে আসলেন। 1959 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন, আর তার মৃত্যু হলো 1960 সালে। সেই সময় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। তার যে সমস্ত কাব্যগ্রন্থগুলো বাংলায় রয়েছে, যে কাব্যগ্রন্থ যা আমরা একটু বলছি, খেয়াল করো, তন্নি তার প্রথম কাব্যগ্রন্থ যা আমরা পূর্বেই বলেছি, তার দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে অর্কেস্ট্রা। তন্নির যে প্রকাশ 1930 সালে, অর্কেস্ট্রা প্রকাশ হচ্ছে 1935 সালে। তৃতীয় কাব্যগ্রন্থ হচ্ছে ক্রন্দসী 1937 সালে, তারপর উত্তর ফাল্গুনী 1940, সংবর্ত 1953, আর দশমী হচ্ছে 1956। মোটামুটি এই কয়েকটি কাব্যগ্রন্থই তিনি লিখেছেন। তো তোমাদের সাথে যে আমরা যে কাব্যটি নিয়ে বিশেষভাবে কথা বলবো, সেই কাব্যটির নাম হচ্ছে অর্কেস্ট্রা, তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, যেমন খুবই সমৃদ্ধ কাব্যগ্রন্থ। যে আমরা পূর্বেই বলেছিলাম যে জীবনানন্দ দাশকে বলা হয়, সুধীরনাথ দত্তকে বলা হয় যে বাংলা কবিতায় ধ্রুপদী রীতির প্রবর্তক। তা একটু খেয়াল করে দেখো, কোনো কোনো সাহিত্য তত্ত্ববিদ মাইকেল মধুসূদন দত্তের সাথেও কিন্তু সুধীরনাথ দত্তের একটু তুলনামূলক কথাবার্তা বলেছেন, যে মাইকেলও কিন্তু বাংলা সাহিত্যে বাংলা কাব্যজগতের ক্লাসিক রীতিকে তিনি নিয়ে আসছেন, তবে সেটা হচ্ছে মহাকাব্যে। এই দুই কবির রচনায় কিন্তু পার্থক্য আছে, একজন মহাকাব্যের রচয়িতা আর আরেকজন হচ্ছে গীতি কবিতার রচয়িতা। আর মাইকেল যেহেতু মহাকাব্য লিখেছেন, তোমরা জানো যে সাহিত্যে দুটি আঙ্গিক হচ্ছে বর্ণনাত্মক শিল্পকর্মকে প্রকাশ করে, সেই দুটি হচ্ছে মহাকাব্য আর উপন্যাস। যে দুটি আঙ্গিকে কিন্তু বর্ণনাত্মক, তো সেই হিসাবে মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য রীতি, সেই রীতি হচ্ছে বর্ণনাত্মক, যা সুধীন্দ্রনাথ দত্তের কাব্য রীতি হচ্ছে ব্যঞ্জনাধর্মী। তাহলে যে দুই কবির মাঝে কিন্তু পার্থক্য আছে, যে একজন মহাকবি আর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে যিনি আধুনিক যুগের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন তার লেখনীর দ্বারা, অর্থাৎ তার লেখনীর মাধ্যমেই বাংলা সাহিত্য আধুনিক যুগে প্রবেশ করেছে। সেই মাইকেল মধুসূদন দত্তের সাথে সুধীরনাথ দত্তের যে মৌলিক পার্থক্যগুলো হচ্ছে এই রকম। তো আমরা কথা বলছি সুধীরনাথ দত্ত সম্পর্কে, যে
যে বাংলা সাহিত্যের যে ত্রিশোত্তর যুগের পাঁচ কবি, সেই পাঁচ কবির যে মৌলিক বিষয়গুলো ছিল, তাদের রচনার যে মৌলিক মৌলিকতা ছিল, সেই মৌলিকতার বিষয়গুলো নিয়ে যে আমরা পূর্বেই কথাবার্তা বলেছি, তোমাদের হয়তো মনে আছে যে বেশ কতগুলো পার্থক্য তাদের রচনায় ছিল। সেই জন্যই তারা ত্রিশোত্তর যুগের পাঁচ কবি। তারা যন্ত্রণাবিদ্ধ যে যুগ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তের পরে, সমাপ্ত হওয়ার পরে সারা পৃথিবীর মানুষের মাঝে যে একটি যন্ত্রণার রূপ দেখা দিয়েছিল, সেই যন্ত্রণার রূপটিকেই এই ত্রিশোত্তর যুগের পাঁচ কবি বাংলা সাহিত্যে তুলে ধরলেন। সেই জন্যই তারা যে প্রচলিত রোমান্টিকতা যা রবীন্দ্রনাথ পর্যন্ত ছিল, বিশেষ করে রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি পর্যায়ের পূর্ব পর্যন্ত যে কাব্যগুলো, মানসী, সোনার্তরী, চিত্রা, খনিকা, তারপর বলো পুরবী, সেই সমস্ত কাব্যগুলো পর্যন্ত, খেয়া পর্যন্ত, এই যে রোমান্টিক সত্তা, সেই রোমান্টিক সত্তার বিপরীতে দাঁড়িয়ে তারা মানুষকে, অর্থাৎ এই ত্রিশোত্তর যুগের পাঁচ কবি মানুষকে কেটে টুকরো টুকরো করলেন। কেমনে? যে মানুষকে বিচারের জন্য তারা কোনো কল্পনা শক্তির দ্বার প্রান্তে হাজির হলেন না, তারা সরাসরি মানুষকে ব্যবচ্ছেদ করে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। অর্থাৎ সাহিত্যের এই যে রিয়ালিজম, অর্থাৎ বাস্তববাদিতা, বিশেষ করে কবিতার মাঝে, যে কবিতার মাঝে এই যে বাস্তববাদিতা যে আমরা কিন্তু লক্ষ্য করছি, বিশেষ করে ত্রিশোত্তর যুগের পাঁচ কবির মধ্য দিয়ে, ফলে তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা রবীন্দ্র সাহিত্য থেকে একটু দূরে সরে গিয়ে নতুন বাংলা কাব্য পরিমণ্ডল তৈরি করলেন, যে আমরা সেই বিষয়গুলো নিয়ে পূর্বেই কথা বলেছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয় হচ্ছে সুধীরনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যগ্রন্থকে নিয়ে। এই অর্কেস্ট্রা কাব্যগ্রন্থটি কিন্তু বাংলা সাহিত্যে যে একটা নতুনত্বের প্রতীক, বাদ্যযন্ত্রে যে অর্কেস্ট্রা শব্দটির যে আক্ষরিক অর্থ যদি দেখো, যে বাদ্যযন্ত্রের সমন্বয়ে, তোমরা যখন গান শুনতে যাও, যখন কোনো গানের অনুষ্ঠান শুনতে যাও, সেখানে খেয়াল করে দেখবে যে যে সঙ্গীতের মূর্ছনা শুরু হওয়ার আগেই কিন্তু সমস্ত যন্ত্রগুলো যে একসাথে বেঁচে ওঠে এবং যন্ত্রের একটি মূর্ছনা তৈরি হয়। এই যে মূর্ছনাটি, যে মূর্ছনাটি কিন্তু অর্কেস্ট্রা, যে শব্দ সঙ্গীত, অর্থাৎ যন্ত্রের যে শব্দ, সেই শব্দের মধ্য দিয়ে কথার যে সঙ্গীত, বাণীর যে সঙ্গীত, সেই সঙ্গীতের বাইরেও যে আরেকটি সঙ্গীত রচিত হয় শব্দের মূর্ছনা দিয়ে, যন্ত্রের মূর্ছনা দিয়ে, সেটি হচ্ছে অর্কেস্ট্রা। সেই যে অর্কেস্ট্রা নামটি তিনি ব্যবহার করেছেন, নিঃসন্দেহে অর্কেস্ট্রা পশ্চিমা শব্দ। তো যে অর্কেস্ট্রা, এই যে কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের একটি নতুন সংযোজন, এই কাব্যের যে মূল বিষয় সম্পর্কে যদি আমরা বলি, এই কাব্যের মূল বিষয় কিন্তু প্রেম চেতনা দ্বারা পরিচালিত। আমরা একটু দেখি যে রোমান্টিকতার প্রতি অবজ্ঞা, যেই যে ত্রিশোত্তর যুগের পাঁচ কবির ছিল, তারপরে যার একটি বিষয় হচ্ছে এই সুধীরনাথ দত্তের, যার একটি বিষয় যে আমরা পূর্বেই বলেছি যে ক্লাসিক একটি বৈদগ্ধ ছিল, অর্থাৎ পাণ্ডিত্য আর হচ্ছে চৈতন্যের সার্বভৌম বিস্তার, যে চেতনাগত যে দিকের সমৃদ্ধি। আবার রোমান্টিকতার দিকে যেই কবির, যে আমরা যে অর্কেস্ট্রার প্রেক্ষিতে বলছি, রোমান্টিকতার দিকে যেই কবির যদিও একটু অবজ্ঞা ছিল, এই সুধীরনাথ দত্ত যে একটি জায়গায় বলেছিলেন যে রবীন্দ্রনাথের কাব্য পরিমণ্ডলের মাঝে যে খনিকা হচ্ছে একটা রত্নের মতো, তোমরা রবীন্দ্র যে রবীন্দ্রনাথের যে কাব্যগুলো রয়েছে, প্রথম পর্যায়ের কাব্যগুলোর মাঝে যে একটি কাব্য হচ্ছে খনিকা, যারা পড়েছ মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে, সেই খনিকা কাব্যগ্রন্থকে সুধীরনাথ দত্ত নিজে উল্লেখ করেছেন যে রবীন্দ্রনাথের একটি রত্ন হচ্ছে, রবীন্দ্র কাব্য পরিমণ্ডলের একটি বিশেষ রত্ন হচ্ছে এই খনিকা। এই খনিকার যে ক্ষণবাদী দর্শন, সেই খনিবাদী দর্শনটা ছিল যে পূর্বে কি হবে, পরে কি হবে, বাদ দেও, এই মুহূর্তে যা আছে, অর্থাৎ এই যে বাস্তববাদী চেতনা, যে
ক্ষণবাদী চেতনা, সেই চেতনাটা কেমন, এই মুহূর্ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং যেই মুহূর্তটি যেহেতু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে যে পূর্বের কল্পনা প্রবণতা কিংবা পরের কল্পনা প্রবণতা কিংবা রোমান্টিক সত্তা কিংবা ভাববাদী সত্তা, সেই দিকে না গিয়ে এই মুহূর্তের চেতনা, এই মুহূর্তের যে ভাবনা, সেই ভাবনাটিকেই বেশি গুরুত্ব দেওয়ার জন্য কবি সেই ক্ষণিকা কাব্যে তিনি বললেন। তাহলে বোঝা যাচ্ছে যে সুধীন্দ্রনাথ দত্ত সেই ক্ষণিকা কাব্য দ্বারা প্রভাবিত ছিলেন। রবীন্দ্রনাথের যে ক্ষণিকা কাব্য, সেই কাব্য তাকে বেশ প্রভাবিত করেছিল। ফলে এই সুধীন্দ্রনাথ দত্তের যে প্রেম ভাবনা, প্রেম চেতনা, সেখানে যে আমরা লক্ষ্য করছি যে ক্ষণিকা দ্বারা কিছুটা প্রভাবিত, কিন্তু সেই সময়কার রবীন্দ্রনাথের যে অন্যান্য কাব্যগুলো রয়েছে, বিশেষ করে মানসী, সোনারতরী, চিত্রা, সেই সমস্ত কাব্যগুলোতে, পূরবী, সেই সমস্ত কাব্যগুলোতে যে আমরা যে রোমান্টিক সত্তাটা লক্ষ্য করি, সেই সত্তাটা কিন্তু মোটেই ক্ষণবাদী দর্শন দ্বারা প্রভাবিত ছিল না, সেটি ছিল সর্বকালীন, সেই প্রেমটা ছিল অতীন্দ্রিয়। তো সেই জগৎকে বাদ দিয়ে সুধীন্দ্রনাথ দত্ত বাস্তব জগতের যে ক্ষণবাদী চেতনা, সেই চেতনার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। সেখানে তিনি তার শাশ্বতী কবিতা, যেই কাব্যেরই, যে অর্কেস্ট্রা কাব্যেরই শাশ্বতী কবিতা, সেখানে তিনি বললেন যে একটু খেয়াল করো যে আমরা পূর্বেই বলেছি যে যেই কাব্যের রোমান রোমান্টিকতার প্রতি একটি অবজ্ঞা আছে, কিন্তু আবার শেষ দিকে খেয়াল করে দেখলে, বিশেষ করে তার শাশ্বতী কবিতায় যদি আমরা দেখি, তার প্রথম প্রথম কবিতা যে হৈমন্তী, যে সেইখানে যে আমরা মূলত লক্ষ্য করি যে এই রোমান্টিক চেতনার প্রতি একটা চরম বিতৃষ্ণা কিংবা অবজ্ঞা পরিলক্ষিত হয়। এবং শেষ যে স্তবকটি, সেখানে খেয়াল করে দেখো যে অর্কেস্ট্রা কাব্যের হৈমন্তী কবিতার শেষ স্তবক, মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, যে প্রেমটা হচ্ছে ক্ষণিক, কারণ যেহেতু জীবনটাই ক্ষণিক। সুধীন্দ্রনাথ দত্ত জীবনকে মূল্যায়ন করেছেন যে জীবনটাই হচ্ছে ক্ষণিকের জীবন, সেই ক্ষণিকের জীবন যেহেতু প্রেমটাও ক্ষণিক, সেই জন্য তিনি বলছেন যে মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, স্থান পাবে হে ক্ষণিকা স্লতবীতি যৌবন তোমার, বক্ষের যুগল স্বর্গে ক্ষণ তরে দিলে অধিকার, আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে। কারণ তার কাছে শাশ্বত মনে হয়েছে একদম নিষ্ফল। কবি মোটামুটি ঘোষণাই দিয়ে ফেললেন তার এই অর্কেস্ট্রা কাব্যের প্রথম কবিতায় যে আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে, যে আমি আর শাশ্বতের এই যে সন্ধান, শাশ্বত, শাশ্বত বলতে কিছু নাই, তার সন্ধানে যে আমি আর ফিরতে চাই না, আমি এই ক্ষণিক, এই ক্ষণিকের এই স্বল্প সময়ের যে আনন্দ, এই স্বল্প সময়ের যে প্রেম, সেইটুকু নিয়েই আমি বাঁচতে চাই। আবার তিনি খেয়াল করো যে শাশ্বতী কবিতায় তিনি একটি জায়গায় লিখলেন আবার রোমান্টিক আকর্ষণ। তিনি এই অর্কেস্ট্রার প্রথম কবিতা হৈমন্তীতে তিনি শাশ্বতকে চরম অবজ্ঞা করলেন, অর্থাৎ প্রেমের যে শাশ্বত রূপকে অবজ্ঞা করে, প্রেমের যে ক্ষণবাদী দর্শন দ্বারা প্রভাবিত হয়ে প্রেমের এই চিত্র জাঁকলেন। আবার শাশ্বতী কবিতায় খেয়াল করো, একটি কথার দিদা থরথর চড়ে ভর করেছিল ষাটটি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি। সেখানে কিন্তু যাবার লক্ষ্য করা যাচ্ছে যে তিনি আবার রোমান্টিক সত্তার প্রতি, রোমান্টিক চেতনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। অর্কেস্ট্রা কাব্যে যেমন প্রেম আছে, পাশাপাশি কিন্তু বিরহ আছে। প্রেমের যে ক্ষণবাদী চিত্র আছে, আবার বিরহের যন্ত্রণাও আছে। সেই আমরা সেগুলো পরে দেখছি যে যে পুরানো অথচ চির নতুন প্রেমের প্রতি যে সম্পূর্ণ নতুন মূল্যবোধ দ্বারা যে উপস্থাপন করা, এই বিষয়টি কিন্তু অর্কেস্ট্রা কাব্যে যে আমরা লক্ষ্য করি, যে প্রেম হচ্ছে সর্বকালীন, যে প্রেম হচ্ছে পুরানো, কিন্তু সেই প্রেমকে সম্পূর্ণই নতুন করে কবি যে অর্কেস্ট্রা কাব্যে যে উপস্থাপন করার চেষ্টা করেন। যখন খেয়াল করো আধুনিক মানুষের যে ত্রিশোত্তর যুগের যে কবি, সেই কবিদের সম্পর্কে যে আমরা পূর্বেই বহুবার বলেছি যে তারা যুগের যন্ত্রণায় বিদ্ধ,
সেই সময়কার সমস্ত মানুষের মত। কেন? যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছে। যেমন খেয়াল করো, যে সময়ে সুধীন্দ্রনাথ দত্ত কাব্য লিখছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, এবং তার এই যে কাব্যটি নিয়ে যে আমরা কথা বলছি, অর্কেস্ট্রা, সেই কাব্য প্রকাশ হয়েছে 1935 সালে। আবার 1939 সালেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে এই মানুষের চিন্তা চেতনা নীতি বিশ্বাস আদর্শ ধর্মবোধ সব কিন্তু কিন্তু সব কিছুই ভেঙে পড়েছিল। ভেঙে পড়ার পরেই মানুষের মাঝে হতাশা দীনতা আর জন্ম হয়, এবং সেই বোধ দ্বারাই কিন্তু এই 1970 যুগের কবিরা বারবার তাড়িত হয়েছেন। ফলে তাদের, যে আমরা জীবনানন্দ দাশকে নিয়ে বেশ 2-3টি ক্লাসে কথা বলেছি, সেখানেও বারবার বলেছি, এই যে বোধ, এই যে বিবেক বোধ, যে হতাশাগ্রস্ত বিবেক দ্বারা যে সমস্ত কবি তাড়িত ছিলেন, বারবার সেই চিত্রটা কিন্তু তাদের কবিতায় তারা ফুটিয়ে তুলেছেন। আমরা যে বিষয়টি বলছিলাম যে এই এই যে সময়টিতে তারা কাব্য লিখছেন, কবিতা লিখছেন, সেই সময়কার যে মানুষের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কেমন ছিল? যে আধুনিক প্রেমের যে অবিশ্বাস, সন্দেহ, ছলনার মায়াজাল, ক্ষণবাদিতা জন্যান্য প্রকাশ হচ্ছে অর্কেস্ট্রা। যে কাব্যটি যে আমরা পাঠ করছি, যে এই যে মোহ, এই যে যেগুলো সময়ের প্রেক্ষিতে তৈরি হয়েছিল, সেই সেই অবিশ্বাস, সন্দেহ, ছলনার মোহ, এই সব কিছুর মধ্য দিয়েই যে ক্ষণবাদী চেতনা, ক্ষণবাদী চেতনা অর্থাৎ ক্ষণবাদী আকর্ষণ, ক্ষণিকের জন্য যে আকর্ষণ, সেই আকর্ষণে কিন্তু অর্কেস্ট্রা কাব্যের মূল বিষয়বস্তু। যেমন রবীন্দ্রনাথের যে চিরায়ত প্রেম, সেই চিরায়ত প্রেমের বিপরীতে তিনি অর্থাৎ সুধীন্দ্রনাথ দত্ত দাঁড় করালেন তার ক্ষণিকা নামক যে চরিত্রটিকে, বলা যায় একটি চরিত্র, সেই চরিত্রটির নাম হচ্ছে ক্ষণিকা। সেই ক্ষণিকাকেই তিনি দাঁড় করালেন রবীন্দ্রনাথের এই চিরায়ত প্রেমের বিপরীতে, যেমন তার এই প্রেম হচ্ছে ক্ষণিক, কখনো রঙিন এবং কখনো খুব আধুনিক। আধুনিকতার যেমন ভালো গুণ আছে, খারাপ গুণও তো আছে। আধুনিকতা মানুষকে, মানুষের মাঝে অনেকগুলো সন্দেহ তৈরি করে দিয়েছে, প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। ফলে সুধীন্দ্রনাথ দত্ত সেই প্রেমের মাঝে সেই সন্দেহ প্রশ্ন, যে হৈমন্তী কবিতারই যে আরেকটি স্তবক, যে মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, যেটি আমরা বলছিলাম, স্থান পাবে হে ক্ষণিকা স্নতবীতি যৌবন তোমার বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে অধিকার, রাজিয়ার ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে, পূর্বেই তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং এই কাব্যেরই যে আরেকটি কবিতা হচ্ছে মহাসত্য, সেখানে তিনি বলেছেন যে অসম্ভব প্রিয়তমে, অসম্ভব শাশ্বত স্মরণ, অসঙ্গত চিরপ্রেম, সংবরণ অসাধ্য অন্যায়। যে তার পূর্ববর্তী কাব্য জগতের যে প্রেম ছিল চিরায়ত শাশ্বত, তার সম্পর্কে তিনি বলেছেন যে যেগুলো হচ্ছে শুধু অসম্ভব নয়, অন্যায়ও বটে, অর্থাৎ যেগুলোর কোনোই যৌক্তিকতা নাই। কেন যৌক্তিকতা নাই? যেহেতু সুধীন্দ্রনাথ দত্ত ক্ষণবাদী দর্শন দ্বারা পরিচালিত, তিনি বলছেন অসম্ভব প্রিয়তম, অসম্ভব শাশ্বত স্মরণ। আমরা এই যে শাশ্বত রূপের কথা বলি, আমরা যে চিরায়ত প্রেমের কথা বলি, সেগুলো হচ্ছে একেবারেই অসম্ভব। এবং তার সাথে যে আরও যোগ করেছেন অসঙ্গত চির, যেটা সঙ্গতিপূর্ণ নয়, সংবরণ অসাধ্য অন্যায়, মহাসত্য কবিতায় তিনি যে মন্তব্য করলেন। এবং সেখানে তিনি তার এই যুগের প্রেক্ষিতে তিনি তার প্রেমিকাকেও সেইভাবে আঁকলেন। তিনি চিন্তা করছেন যে তার প্রেমিকা পূর্বে কার ছিল হয়তো বর্ণাকার, এবং পরে কার হবে হয়তো বর্ণাকার, এবং এই মুহূর্তে কে, এই মুহূর্তে হচ্ছে কবির। এবং পূর্ব এবং পর নিয়ে কখনোই কিন্তু এই সুধীন্দ্রনাথ দত্ত ভাবতে রাজি নন, যে তার প্রেমিকা পূর্বে কার ছিল পরের কার হবে। তিনি জানেন যে তার বর্তমানে যে তার প্রেমিকা অন্য কারো হবে, কিংবা তার বর্তমানে হতে পারে। যে তাহলে এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু চিরায়ত প্রেমের যে ভাবনা,
সেই প্রেমের ভাবনার মাঝে আমরা লক্ষ্য করি নাই, যা এই সুধীন্দ্রনাথ দত্তের মাঝে যে আমরা লক্ষ্য করছি। তো আমরা যা একটু দেখছি যে তার এই যে ক্ষণবাদী প্রেম চেতনা, সেখানে যে বর্তমান মগ্নতায় কবি বলেন, বিশেষ করে তার নাম কবিতা যে আমরা যে একটু পরেই দেখছি, প্রেমের যে দ্বিধারহিত আনন্দ কবি যে একেবারে পাননি তাও কিন্তু নয়, পেয়েছেন। যেমন সেখানে যে আমরা পড়ে আসছি শাশ্বতী কবিতা, শাশ্বতী কবিতাটা যে আমরা যে একটু পাঠ করছি, তোমরা খেয়াল করে দেখো যে আমরা হৈমন্তী কবিতার একটু পাঠ করলাম, যেমন সেখানে তিনি ঘোষণাই করলেন যে তিনি ক্ষণবাদী দর্শন দ্বারা প্রভাবিত, যে তিনি এই শাশ্বত প্রেমের কোনো চিত্র তিনি বোঝেন না এবং মানেনও না, তার কাছে যেগুলো হচ্ছে একেবারে অসঙ্গত এবং অবান্তর। আমরা শাশ্বতী কবিতা একটু দেখি যে সেখানে তিনি কি বলেন, যে আমরা একটু শেষ দিকে চলে যাচ্ছি, যে সেখানে তিনি তার প্রেমিকা সম্পর্কে বলছেন যে পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। আমরা পূর্বেই বলেছিলাম এই যে আধুনিক মানসিকতার যে বোধ এবং দ্বন্দ্ব, সেই বোধ এবং দ্বন্দ্বের কারণেই মানুষের মাঝে প্রশ্ন সন্দেহ সেগুলোর তৈরি হয়। যে বিশ্বাস পূর্বে ছিল চিরায়ত, অর্থাৎ রবীন্দ্রনাথের যে প্রথম যজ্ঞার কাব্যগুলো, যে আমরা বারবার বলছি মানসী চিত্রা সোনার্থ, সেই সমস্ত কাব্য যে প্রেম ছিল চিরায়ত, সেই প্রেম সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে এই যুগের পরিবর্তনের প্রেক্ষিতে। সেজন্যই সুধীন্দ্রনাথ দত্ত বলছেন যে তার প্রেমিকা সম্পর্কে খেয়াল করো যে কি কঠিন মন্তব্য, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে, কিন্তু খুব হতাশাস্বর। আবার সেই সুরটি খুব বাস্তব, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে, স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাথুরীর কণা, সে ভুলে ভুলো শেষ দুটি লাইন, সে ভুলে ভুলো কুঠি মন্নন্তরে আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। যে কবি এই চিরায়ত রোমান্টিক সত্তাকে অবজ্ঞা করলেন, ভুলে যেতে চাইলেন, যেমন ভুলে গিয়েই তিনি লিখেছিলেন যে মুদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, তার প্রেমিকাকে তিনি বলছেন যে আমাদের এই ক্ষণিক প্রেম ক্ষণিকের গানেই স্থান পাবে। যে হৈমন্তী কবিতার শেষ লাইন, আজই আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে, যে আমি আর শাশ্বতের নিষ্ফল সন্ধানে ফিরতে চাই না, কিন্তু আবার শেষ দিকে এসে তিনি বললেন যে শাশ্বতী কবিতার যে শেষ দুটি লাইন, সে ভুলে ভুলো কুঠি মন্নন্তরে আমি ভুলিব না, কবুতারে ভুলিব না। সে ভুলে যেতে পারে, কিন্তু আমি তাকে কুঠি মন্নন্তরেও ভুলব না, কোনোদিনও ভুলে যেতে পারি না। তাহলে খেয়াল করে দেখো যে কবি যেহেতু ঘোষণা দিয়ে সেই প্রেম চেতনার ক্ষণবাদী রূপকে পাঠকের সামনে নিয়ে আসলেন, সেটিকে আবার শাশ্বতী কবিতার শেষ দিকে তিনি আবার সেই চিরায়ত ভাবনার দিকেই চলে গেলেন। সে ভুলে ভুলো কুটি মন্নন্তরে আমি ভুলিব না, কভু ভুলিব না। যে তাহলে প্রথম দিককার যে ক্ষণবাদী চেতনা, ক্ষণবাদী প্রেম, সেই প্রেমের যে ভাবনা, সেই ভাবনাটা তিনি শেষ পর্যন্ত বজায় রাখতে পারলেন না। তো যে জাতীয় যে পরিবর্তন কবিদের চিন্তা চেতনার যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু স্বভাবসুলভভাবেই ঘটে থাকে, কারণ তা না হলে তো আর কবিতা তৈরি হতে পারে না। আজকে আমরা যেই পর্যন্ত শেষ করছি, আগামী ক্লাসেও যে আমরা জর্গের কাব্য নিয়ে যারও কিছু কথাবার্তা বলবো। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।